মা বাপ, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে নীরব নগরে ঘুমিয়ে গেছে, আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, যে মা কোলে কোলে শীতের রাতে আঁচল ঢাকা দিয়ে বুকের গরম দুধ পান করিয়েছে, নিজের না খেয়ে আমাদের খাইয়েছে, সে দেখেছে সহজে সাড়া দাও, বেঁচে যাবে, নাহলে একদিন ডাকবে, সেদিন পস্তাতে হবে, কিচ্ছু করার থাকবে না। আল্লাহ আপনাকে আমাকে মানুষ হয়ে যাওয়ার তৌফিক দান করুক। মেনে নিয়েছে যারা মানুষ হলো তারা, জানাজা পড়তে গেছেন যার, ভেবে দেখুন মানুষের পড়ছেন না কার, জানাজা পড়তে গেছেন যার, ভাবেন একবার জানাজা পড়ছি কার, মানুষ না অন্য কারোর। মানুষ হলো সে ডাকলে খোদা সাড়া দিয়েছে, যে গোটা জিন্দগি খোদার ডাকে সাড়া দিল না, যে মরার পরে মনে করে নিও মানবতা হিসেবে পুঁতে দিতে এসেছি, জানাজারে যোগ্য না, আমি পড়ে দিচ্ছি, কিছু করার না, না পড়লে লোকে বলবে দেখেছো তাহলে জানাজা পড়লো না, তাই পড়ে দিচ্ছি, কারণ তুমি জানাজার যোগ্য না, কারণ তোমাকে 40 বছর দেখা হয়েছিল, তুমি এলে না, তাই আজকে তোমাকে ফেরেশতা বলছে যা না যা, কি যা না যাবি, যা না যাবি না যা। মানুষ মরে গেলে নামাজ পড়ে কি নামাজ, যা না যা না যা, যাবি তো যা, না যাবি ওর নাম হচ্ছে জানা যা। তুমি তো জীবনে যাও নাই বন্ধু, তোমাকে জালে দেবে কে, তুমি সারা জীবন ডাকলে সাড়া দাও নাই, তুমি ডাকলে সাড়া দেবে কে, আমার বাবাজিরা। তাই অপ্রিয় সত্য কিছু বলে দিয়ে চলে গেলাম, আল্লাহ আপনাকে আমাকে সত্য মেনে নেওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দুরুদ আল্লাহুম্ম সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। এ মাওলানা হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও, চলাতে বলাতে ওটাতে বসাতে হাসিতে কানতে আনন্দে নিরানন্দে আলমিন, যত মৃত্যুটি বিচ্ছুতি বিয়াদি হয়ে গেছে, তুমি দয়া করে মেহরবানি করে ক্ষমা করে দিয়ে তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও। আয় আল্লাহ, যে কথায় তুমি নারাজ সে কথা থেকে জবান আটকে দাও, যে কথায় তুমি রাজি সে কথা স্বতঃস্ফূর্ত বলার তৌফিক দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ কোরআন শরীফ পড়েছি, হাদিস শরীফ পড়েছি, আল্লাহ বলতে গিয়ে আয় রব্বুল আলামিন স্লিপ হয়ে গেছে, তুমি যতটুকু বলিয়েছ ততটুকু বলেছি, তুমি যেটুকু বলিয়েছ সেইটুকুই বলেছি, তার বেশি বলতে পারলাম না। আয় রব্বুল আলামিন, আমি তো আমার মতো করে বলেছি, তুমি যেমন করে বলতে বলেছিলে তেমন আমার দ্বারা হলো না, তাই আমার পরে কোনো তোমার যোগ্য বান্দা নিয়ে এসে আল্লাহ তুমি তোমার কথাগুলোকে তোমার বান্দাদেরকে শুনিয়ে দিও, তোমার বান্দাদেরকে তুমি ডেকে তোমার কোলের কাছে নিয়ে নিও। আর আজকে যতটুকু বললাম আমার পূর্বে যারা বলে গেছে সমস্ত সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মোবারকে পৌঁছে দাও। তামাম নবীন সিদ্দিকীন সলিন ওলামাইদিন মুফাসসিরিন ওয়াসকুতু পীর পাকবর ওলি আব্দুল ওস্তাদ মাশায়েক মুমিন মুমিনা উম্মাহাতুল মুমিনিন আইমাই মুজতাহিদিন শহাদায়ে বদরিন শহাদায়ে উহুদ শহাদায়ে কারবালা মুহাদ্দিসে কিরাম মুফাসসির আজম মুজাদ্দিনে জামান কুতুবে আলম যারা চলে গেছে, আল্লাহ সকলের আরওয়াহ মোবারকে সাবাবখানায় পৌঁছে দাও। খাস করে এতটা রাতে আমরা যারা বসে আছি, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে নীরব নগরে ঘুমিয়ে গেছে, আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, যে মা কোলে কোলে শীতের রাতে আঁচল ঢাকা দিয়ে বুকের গরম দুধ পান করিয়েছে, নিজের না খেয়ে আমাদের খাইয়েছে, পেট ভরে না খেয়ে আমাদের খাইয়ে চলে গেছে, আজ সব পেয়েছি শুধু মা হারিয়েছে, আমরা এতিম দুটো হাত তুলেছি, তুমি আমাদের দোয়াকে ফিরিয়ে দিও না বাবু। এই মাহবুদ, এই মজলিসে যত মানুষ বসে আছে আমার থেকে গুনেগার কেউ নেই, আমি সব থেকে বড় অপরাধী রে মাহবুদ, তবু তোর কাছে দুটো হাত তুলেছি, তুই সবার শিলা করে ক্ষমা করে দে। আলেম আছে, হাফেজ আছে, দিনের দায়ী আছে, মাসুম বাচ্চা আছে, মামুন কে কোথায় বসে আছে জানি না রে মামুন, এই মামুনদের নরম হৃদয়ের কথাটাকে
কবুল করে নে, ওদের চোখের পানিকে কবুল করে নে আল্লাহ, সন্তান হারার কোলে আবার সন্তান দে। খেলা যারা মা হতে পারলো না, তুই ওদের মা হওয়ার সুযোগ করে দে। রাব্বাল আলামিন আল্লাহ, এ পরবাদিগার আলাম, আমাদের কোলের টুকরো কচি কচি বাচ্চা, আমাদের কলেজার টুকরো কচি কচি বাচ্চা, যারা কালকের আব্বা বলে ডেকে কোলে মাথা রেখে ঘুমিয়েছে, আবার চির জন্মের মতো একবার ঘুমিয়ে গেছে রে বাবু। সেই হাতে তাদেরকে আবার দাপন করে রেখে আসতে হয়েছে। আসার সময় কথা দিয়ে এসেছি তাদের কাছে, ঘুমা বাপ, আবার তুই ঘুমা, খুব তাড়াতাড়ি আসবো রে বাবু বলে এসেছি। হে পরবাদী ঘর আলম, যারা রাতের বেলা একটা ব্যাঙ লাপালে ভয় খেত, ফড়িক লাপালে ভয় খেত, অন্ধকার কবরে বাচ্চারা কেমন আছে জানি না বাবু। হে বাবু, তুই বাচ্চাদেরকে ক্ষমা করে, ওরা জীবনে কোনো ভুল করলে আমাদেরই অপরাধ, সেটা আমরাই ভুল করেছি, আমি ভুল করেছি রে বাবু। যারা দোয়ার জন্য বলে মালিককে, তাদের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও। এই পাড়ার সমস্ত যুবকদেরকে আল্লাহ তুমি দিনদার মোত্তাকি পরেশগার বানিয়ে দাও, আল্লাহ তাসের পাতা থেকে তুলে দাও আর কোরআনের পাতাতে বসিয়ে দাও, হায় আল্লাহ লটারির দোকান থেকে সরিয়ে দাও আর তোমার ঘরের কাতারের দাম পরিয়ে দাও। এরাব্বাল আলামিন আল্লাহ, নোংরা পোশাক খুলে নাও, তোমার নবীর সুন্নতি পোশাক পরিয়ে দাও। হায় আল্লাহ দুনিয়ার পাপাচারের রাস্তা থেকে তুলে দাও আর মা বাপের কোলের কাছে বসিয়ে দাও বাবু। হায়রাব্বাল আলামিন আল্লাহ, এখানকার মক্তব যারা করে বলেছে মক্তবকে কবুল করে নাও, আল্লাহ মক্তবদের দাতাদেরকে কবুল করে নাও, আগামী যারা দেবে তাদেরকেও কবুল করে নাও, আল্লাহ জীবনের সমস্ত ভুল থেকে সংশোধন করে দিয়ে আবার তোমার নেক বান্দার খাতায় নামটা লিখে দাও, আল্লাহ সারা বিশ্বমোহন ইজ্জতের জিন্দগি ফিরিয়ে দাও, হালাল রুজি খাবার তৌফিক দাও, আখলাকে হাসানা দাও, সত্য কথা বলার তৌফিক দাও, হক কথা বলার তৌফিক দাও, না হক থেকে বাঁচিয়ে দাও, আখলাকে হাসানা দাও, আল্লাহ দুনিয়া থেকে যাবার সময় কলমা নসিব করে দাও, আল্লাহ আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি নেক এবং এক হওয়ার তৌফিক দাও, আল্লাহ তুমি কুখেয়ালাত মন থেকে দূর করে দাও, ওদের পরীক্ষাতে উত্তম নাম্বারে পাশ করার তৌফিক দাও, ইজ্জতের জিন্দগি দাও মাবুদ, বাচ্চাগুলোকে তুমি কবুল করে নাও, আল্লাহ কন্যাদায়ে পড়ে থাকা পিতাকে কন্যাদায় থেকে নাজাত দাও, আলিম হাফিজ বাচ্চাদের ব্যবস্থা করে দাও, বেনামাজির হাত থেকে বাঁচাও, আল্লাহ বেদাতিদের হাত থেকে বাঁচাও, আল্লাহ শির্ক বেদাত কান্নাওয়ালাদের হাত থেকে বাঁচাও, আল্লাহ লম্পটের হাত থেকে বাঁচাও, আল্লাহ মুনাফিকের হাত থেকে বাঁচাও, আল্লাহ নামাজি মুত্তাকি পরহেজগারের সঙ্গে সম্পর্ক করার তৌফিক দাও, আল্লাহ তুমি যাদের ভালোবাসো তাদের সাথে জুড়ে দাও, তুমি যাদেরকে ভালোবাসো না তাদের কাছ থেকে সরিয়ে দাও বাবু, তাদের কাছ থেকে সরিয়ে দাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা ওয়া আখতানা, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা ওয়া আখতানা, সুবহান রাব্বিকা রাব্বিল আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ রব্বিল আলামিন।